হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে খুব ভালো থাকেন, খুব আনন্দ থাকেন, আর এই জন্মাষ্টমীর দিনটি খুব আনন্দের সাথে পালন করেন। বন্ধুরা, জন্মাষ্টমীকে ঘিরে এই 2024 সালে অনেক রকমের প্রশ্ন সবার মনের মধ্যে আছে। কবে জন্মাষ্টমী, 26-এ না 27-এ, স্নাত মতে এবং বৈষ্ণব মতে কবে, কিভাবে পুজো করব এবং কিভাবে কি করব, কোন দিনটিতে পুজো করলে সব থেকে ভালো, সব কিছুর প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে দেব। তাই বলি বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, ধৈর্য ধরে একটুখানি ভালো করে দেখুন এবং শুনুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন আজকে মূল পর্যায়ে যাই। আজকের ভিডিওর এই হরে কৃষ্ণ গানটি এবং এই যে মূল মন্ত্র জীবনের চলার পথে, এই গান বা এই মূল মন্ত্র যতবার গাই না কেন, চোখে জল আর আনন্দ মনের মধ্যে জেগে ওঠে। উৎফুল্ল মনে দুহাত তুলে নাচতে নাচতে গাইতে ইচ্ছে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজকে সেই হরে কৃষ্ণ, সেই কৃষ্ণর জন্মের নিয়েই আজকে আমি কথা বলবো। এই 2024 সালে জন্মাষ্টমী কবে, কিভাবে, কোন সময় পালিত হবে, তো চলুন বন্ধুরা শুনে নিই আজকের এই ভিডিওটির। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পূজা করা হয়ে থাকে। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুল অষ্টমী, অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরেও শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র এবং যে বৃষ রাশির সব কিছু চন্দ্র রাশিতে একসাথে সর্বোচ্চ সিদ্ধি যোগ আছে। তো এই যোগ প্রতি বছর হয় না, তবে এই বছর সব কিছু একসাথে সর্বোচ্চ সিদ্ধি হয়েছে। তো আজকে আমি স্নাত মতে এবং বৈষ্ণব মতে বলব যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পালিত হবে। বন্ধুরা, প্রথমেই বলি জন্মাষ্টমী 2024 এই বছর চলতি বছরে স্নাত মতে বাংলার 9ই ভাদ্র 1431 সাল এবং ইংরেজিতে 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে। আর গোস্বামী মতে হবে বাংলার 10ই ভাদ্র 1431 সাল এবং ইংরেজিতে 27শে আগস্ট 2024 মঙ্গলবার। বন্ধুরা, জন্মাষ্টমী 2024-এর অষ্টমী তিথি শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 সালে এবং ইংরেজিতে 26শে আগস্ট 2024 সালের সোমবার দিবা 8টা 36 মিনিটে। অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার 10ই ভাদ্র 1431 সাল এবং ইংরেজিতে 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা 39 মিনিটে।
বন্ধুরা, এবার বলি স্নাতমতে পালনের সময় বাংলার 10ই ভাদ্র 1431 সাল এবং ইংরেজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা 49 গতে। গোস্বামী মতে পালনের সময় 11ই ভাদ্র 1431 সাল বাংলায়, ইংরেজিতে 28শে আগস্ট 2024 বুধবার। বন্ধুরা, এবার বলি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র 26শে আগস্ট দুপুর 3টে 55 মিনিটে শুরু হবে আর 27শে আগস্ট সন্ধে 3টে 38 মিনিটে শেষ হবে। সর্বার্ধ সিদ্ধি যোগও 26শে আগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে। সেই দিন সর্বার্ধ সিদ্ধি যোগ হবে 27শে আগস্ট বিকেল 3টে 55 থেকে 5টা 57 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথুরা, ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর, দ্বারকা সেদিন উৎসবে মাতবেন ভক্তরা। তো বন্ধুরা, আপনিও মাতুন এই উৎসবে, এই মহা আনন্দের উৎসবে। জন্মাষ্টমী পালন করুন, উপবাস করুন। আমাদের ঘরে যে গোপুসোনা আছে, গোপাল আছে, নানা গোপাল আছে, শ্রীকৃষ্ণ আছে, তাদেরকে মন ভরে ভক্তি ভরে করুন পুজো আরাধনা তাদের, এবং হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করুন এবং অভিষেক করুন। এই সমস্ত কিছুর নিয়ে মেতে থাকুন জন্মাষ্টমীর এই উৎসবে। বন্ধুরা, জন্মাষ্টমী মানেই আমাদের একটা মহা আনন্দের দিন। তবে অনেকেই বুঝতে পারেন না যে এই জন্মাষ্টমীর দিন আমাদের নন্না গোপালকে এবং বা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতারে যে রূপ আছে, শ্রীকৃষ্ণের যতগুলো রূপ আছে, নন্না গোপাল বলুন এবং আমাদের শ্রীকৃষ্ণ বলুন, সেই রূপকে কী করে পুজো করবেন, কী কী ভোগ অর্পণ করবেন এবং কী করে উপবাস থাকবেন, আমি সব কিছুর পরবর্তী ভিডিওতে বলে দেব। বন্ধুরা, তো আপনারা কেউ পরবর্তী ভিডিওটি মিস করবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন এখানেই। আর কে কে জন্মাষ্টমী পালন করলেন মহা আনন্দের সাথে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, যে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের চলার পথটাকে এত সুন্দর করে দিয়েছে, তো সেই শ্রীকৃষ্ণের জন্মদিন আমাদের সন্তানদের যে জন্মদিন পালন করি তার থেকেও মহাসমারোহে পালন করুন শ্রীকৃষ্ণের জন্মদিন। তবে এই মহাসমারোহটা কীভাবে করবেন, কী কী করবেন, কী করবেন না, সব কিছু বলে দেব পরবর্তী ভিডিওতে। কারণ এক ভিডিওতে সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনাদের ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের মতন এখানেই। সবাই ভালো থাকুন, নমস্কার। আর লাস্টে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম।